ইংরেজি প্রথমপত্রে এ প্লাস পেতে হলে তোমাকে এই চারটা বিষয় মাথায় রেখেই প্রস্তুতি নিতে হবে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো কম্প্রিহেনশান তোমরা সবাই জানো কম্প্রিহেনশান আসে তোমাদের তিনটা এই তিনটা থেকে টোটাল থার্টি ফাইভ মার্কস সেখানে প্রথম কম্প্রিহেনশন থেকে তোমরা জানো এমসিকিউ এবং আনসারিং কোয়েশন আসে দ্বিতীয় কম্প্রিহেনশন থেকে তোমাদের চার্ট আসে অ্যান্ড দেন তৃতীয় যে কম্প্রিহেনশানটা আসে সেটা থেকে তোমাদের সামারি আসে টোটালি পঁয়ত্রিশ মার্কসের প্রিপারেশনের জন্য তোমাকে অবশ্যই তোমাদের বইতে যে ইম্পর্টেন্ট কম্প্রিহেনশানগুলো আছে সেগুলো খুব ভালো করে একবারে লাইন টু লাইন যে ওয়ার্ডগুলো তোমার জানা নেই সেটা খুব ভালোভাবে জানতে হবে যেই সেন্টেন্সটা তুমি বুঝতেছো না সেই সেন্টেন্সটাকে একটু ভালোভাবে বুঝে পড়তে হবে তার মানে হচ্ছে তুমি যদি ইংরেজি প্রথম পত্রের কম্পিহেনশনগুলো ভালো করে পড়ো তাহলে তোমার তিনটা কম্প্রিহেনশন একেবারে ইজি লাগবে এবং তুমি পরীক্ষার হলে অনেক অনেক ভালো করতে পারবে দ্বিতীয় বিষয়টি হলো উইথ ক্লু এবং উইদাউট ক্লু তোমরা জানো উইথ ক্লু থেকে তোমাদের মার্কস হচ্ছে ফাইভ মার্কস এবং উইদাউট ক্লু থেকে তোমাদের মার্কস থাকে টেন মার্কস সো উইথ ক্লু এবং উইদাউট ক্লুতে তোমাকে ফিফটিন মার্কসের একটা প্রস্তুতি নিতে হলে তোমাকে অবশ্যই যে কাজটা করতে হবে যে বেসিক ব্যবহারগুলো আছে বিশেষ করে কোন শূন্য স্থানে তুমি কোন পার্ট অফ বসাবা সেটা তোমাকে ভালো আইডিয়া নিয়ে পরীক্ষার হলে যেতে হবে আর সাথে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে অনেক অনেক প্রশ্ন সমাধান করে যেতে হবে তৃতীয় যে বিষয়টি হলো সেটি হলো রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জ ক্ষেত্রে তোমাদের একটা প্রবলেম আছে সেটা হলো তোমরা রিয়ালঞ্জ পরীক্ষার আগে পড়ে যাও আবার অনেকেই পরীক্ষার আগে না পড়ে গিয়ে পরীক্ষা হলে যাও বন্ধু বান্ধবদের থেকে দেখে লিখবে বা কোনো হেল্পের মাধ্যমে তোমরা লিখে ফেলবে বাট এই টেন্ডেন্সি টোটালি রাখা যাবে না অল্প অল্প কিছু হলেও তুমি পড়ে রাখবে যেহেতু রিয়ারেন্সটা হচ্ছে ব্যক্তিজীবন বা টাইম ফ্রেম নিয়ে আসে সেক্ষেত্রে আমার মনে হয় যে তুমি যদি অল্প অল্প করে একেবারে একটা টার্গেট নিয়ে যদি সপ্তাহে পাঁচটা ষাটটা করে পরে রাখো তাহলে রিয়ারেন্স কিন্তু অত বেশি চাপ দিবে না তোমাকে সো এই কাজটা করতে ভুলবা না যে প্রতিটা সপ্তাহে অথবা প্রতিদিনই তোমার কি করতে হবে রিয়ারেন্সটা প্র্যাকটিস করতে হবে লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো তোমাদের রাইটিং পার্ট তোমরা জানো তোমাদের রাইটিং পার্টে টোটাল মার্কস রয়েছে চল্লিশ মার্কে এই চল্লিশ মার্কে তোমাকে ভালো করার জন্য তোমাদের কমপ্লেনিং স্টোরি গ্রাফ অ্যান্ড চার্ট এবং ইনফর্মাল লেটার এই তিনটাকে গুরুত্ব দিয়ে পড়ে যেতে হবে আর এই তিনটাতে ভালো করার জন্য তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ভালো করতে হবে ধরো তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল অত ভালো নেই বাট তোমাকে বেসিক সেন্টেন্স মেকিং যে স্ট্রাকচার রয়েছে সেটা কিন্তু ভালোভাবে জেনে নিতে হবে সো তোমরা এই রাইটিং স্কিলটা ভালো করার জন্য অনেক অনেক বেশি যেই ভুলটা করে থাকো সেটা হচ্ছে পরীক্ষার আগে পড়ে যাও এর আগে কোনো পড়াশোনা করো না সে সেই জন্য তোমাকে বলবো যে ইম্পর্ট্যান্ট যেগুলো রয়েছে কমপ্লিটিং স্টোরি গ্রাফ অ্যান্ড চার্ট এবং ইনফরমাল লেটার সেগুলো নিজে খাতায় নোট করে রাখো কারণ তোমার হাতে এখন সময় আছে পরবর্তীতে কিন্তু সময় থাকবে না এই কাজটা তুমি করে থাকো আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা ধারাবাহিকতা বজায় রাখতে হবে তোমরা পরীক্ষার আগে শুধু পড়বে এই টেন্ডেন্সি বাদ দিয়ে তোমার অল্প অল্প করে পড়াশোনা চালিয়ে যেতে হবে আর সব মিলিয়ে যদি তোমার প্রস্তুতি গোছাতে হয় তাহলে হচ্ছে আমাদের এবিআই বাই টিএমএস টু পয়েন্ট ও কোর্স তো রয়েছে সেখানে তুমি অ্যানরোল করো এখনই ইনশাল্লাহ ভালো কিছু পাবে বাংলা ইংরেজি এবং আইসিটি বেস্ট আউটপুট পাবে আমাদের কাছ থেকে সবাই ভালো থাকবে দেখা হচ্ছে বিজয়